সালামু আলাইকুম ঈদ মুবার প্রিয় গিয়ার ইউনিয়নবাসী সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি ইউনিয়ন ইউনিয়নবাসী এবং সম্মানিত নাগরিক বিন্দু আগামীকালকে আমরা ঈদ উল আজহা পালন করব কুরবানি দেব আমরা সবাই মিলেমিশে আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঈদের আনন্দ বাঘা বাঘি করব। সবার প্রতি আমাদের জ্যাষ্ঠনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা রইল ভালোবাসা রইল শ্রদ্ধা রইল সালাম রইল প্রবাসে যারা আছেন যারা আমাদের এই ইউনিয়নের বিদেশের সম্মানিত অভিভাবকবৃন্দ নাগরিকবৃন্দ নাগরিক আত্মীয় স্বজন ভাই বন্ধু যারা আছেন সভাপতি আমার সালাম রইল ঈদের শুভেচ্ছা রইল পাশাপাশি আমরা এই জ্যাষ্ঠনগর ইউনিয়নের সম্মানিত নাগরিক প্রতি অনুরোধ আমরা যারা কুরবানি দিচ্ছি সেই কোরবানিটাকে সুন্দরভাবে আমরা দিয়ে আমাদের প্রতিবেশী যারা কুরবানি দেন নাই তাদেরকে নিয়ে আমরা সেই কুরবানির আনন্দকে বাগাবাগি করব। এবং প্রিয় নাগরিক বৃন্দ কুরবানির মাধ্যমে আমরা আমাদের মধ্যে আমাদের সামাজিক যে বন্ধন সেটাকে আরো শক্তিশালী করব এবং আমাদের মধ্যে যে হিংসা বিদ্বেষ সেটাকে ভুলে গিয়ে এই ঈদুল আজহার যে তাৎপর্য সে তাৎপর্য আমরা সবার মাধ্যমে ছড়িয়ে দিব এবং সমাজের সবার সুখ শান্তি সমৃদ্ধি আমি কামনা করি এবং মহান আল্লাহতাল দরবারে দোয়া করি যেন আমাদের এই গিয়াগর ইউনিয়নের প্রত্যেক আপামর যারা আমার সম্মানিত অভিভাবক বৃন্দ নাগরিক বৃন্দ যুবক মাই সবাই সবার সবার মধ্যে যেন সুন্দরভাবে সবাই আমরা ঈদ পালন করি আমাদের মধ্যে আমাদের অনেকের যাদের বাবা মা আমাদের মধ্যে নেই তাদের এই আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের যারা এখনো বাবা মা জীবিত আছেন তাদের প্রতি সালাম জানাচ্ছি এবং তাদের সেবা সুযোগ যেন সবাই করেন সেই অনুরোধটুকু জানাচ্ছি আর পবিত্র ঈদ উল আজহার মাধ্যমে আমাদের এই সমাজের শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনা করি এবং এই জনপদের আমাদের এই গ্যাসনগর ইউনিয়নের যে ঐতিহ্য আমরা যে শান্তিপূর্ণ একটি ইউনিয়ন সেটা আমরা জেলাবাসীর মাধ্যমে আমরা এই পাশ দেশকে আমরা দেখাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ ঘোষণা দিয়েছেন এটা আমরা আমাদের এই গ্যাসনগর ইউনিয়ন থেকে আমরা আমরা এটাকে কাজ করতে চাই সেই লক্ষ্যে আমরা সবাইকে আমি অনুরোধ জানাবো আজকে ঈদ উল আজহার মাধ্যমে আমাদের সবার ভালোবাসা প্রতিবেশী সমাজ দেশ সবার প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য নিষ্ঠার সহিত আমরা যেন পালন করি প্রিয় বি আশ্রগর আমাদের মধ্যে সকল ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যে ঈদ আনন্দ সেই আনন্দ যেন সবার মধ্যে বাগাবাগি করে নেই এবং প্রবাসে যারা আছেন বিশেষ করে বিদেশে আমাদের সম্মানিত ইউনিয়নের অভিভাবক বৃন্দ নাগরিক বৃন্দ এবং বন্ধু বান্ধব যারা আছেন আত্মীয় স্বজন আপনারা সবাই এই যে আশ্রগর ইউনিয়নের সাধারণ মানুষের জন্য কাজ করেন সহযোগিতা করেন তাদের বিপদে আপদে আপনারা হাত বাড়িয়ে দেন এই সহযোগিতা যেন ভবিষ্যতে অব্যাহত থাকে আপনাদের প্রতি অনুরোধ রইল আপনাদের এই দুটো আচার শুভেচ্ছা আপনাদের পরিবারের সবার দীর্ঘায়ু কামনা করি সুস্থতা কামনা করি এবং আমাদের দেশে আমরা যারা আছি আমরা যেন সবাই সুস্থ পাবে আমরা এই দেশে বসবাস করতে পারি এবং ঈদের আনন্দ বাগা করতে পারি এই কামনা সবার প্রতি আবার সবাইকে শুভেচ্ছা ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ